হাজার সাহাবীকে সৈন্যকে আল্লাহর নবী প্রস্তুত করলেন কয় হাজার সবাই বসে আছে মসজিদে নববীতে নবীজি বললেন সাহাবীরা তোমরা যে যুদ্ধের ময়দানে যাইতেছো তোমরা কি জানো তোমাদের সৈন্য সংখ্যা হলো মাত্র 3000 আর রোমানদের সৈন্য সংখ্যা হলো 3 লাখ এই কথা শোনার পরে কি কোনো মানুষের মনোবল ঠিক থাকতে পারে কথা বলেন কারণ 3 লক্ষ সৈন্যের বিরুদ্ধে 3000 কোনোদিনই যুদ্ধ করে জেতা সম্ভব না তারা যদি শুধু থুতু ফালায় 3000 সৈন্য ভেসে যাবে কথা বলেন সব সাহাবীরা দাঁড়ায় গেলেন আল্লাহু আকবার বলে অসময় এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে গেল অসময় এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে গেল মুসলমান বিশাল ইতিহাস এই ইতিহাস শুনলে রাতের পর রাত চলে যাবে কান্না করতে করতে শেষ হয়ে যাবেন মুসলমান আল্লাহর পয়গম্বরের সাহাবীরা দ্বীনের জন্য কেমন ত্যাগ স্বীকার করেছেন আজকে যদি ব্রাজিলের খেলা না হইতো তাহলে এই মাঠে জায়গা দেওয়া যেত না কিন্তু যারা খেলার কারণে কোরআনের মজমায় আসে না যারা কোরআনের মজমার চাইতে খেলাকে ভালোবাসে ওই সমস্ত কুলাঙ্গার মুসলমানদের আমাদের দরকার নাই ওরা হলো গরু খাওয়া মুসলমান গরু খাওয়া মুসলমান ঠিক কি না বলেন ফুটবল খেলা হারাম হারামকে যারা হারাম মনে করবে না ওদের ঈমান থাকবে না থাকবে কেন আমরা মোল্লা মুন্সিরা আমাদের কি মন চায় না খেলা দেখতে মন চায় কথা বলে না মন চায় না মন চায় অবশ্যই মন চায় আমাদের কি মন নাই কিন্তু দেখব না নিষেধ আছে নিষেধ আছে কার নিষেধ যারা বলেন কার নিষেধ তুমি যদি হারাম খেলাকে বন্ধ করতে না পারো হারাম খেলা দেখা যদি তুমি না দেখে যদি দূরে থাকতে না পারো তাহলে তুমি কেমন মুসলমান তাহলে তো তুমি লাউ খাওয়া মুসলমান মিষ্টি খাওয়া মুসলমান না লাউ দিয়া শোল মাছ দিয়া রান্না করো খুব মজা খাওয়ার পরে মিষ্টি খায় খুব মজা কে খালি এই মিষ্টি এই সুন্নতটাই দেখো জিহাদের ময়দানে যে দিনের জন্য নিজের জীবনটা দিতে হয় এই সুন্নত কি চোখে পড়ে না মুসলমান বসেন আজকে সারা পৃথিবী ফুটবল খেলায় আক্রান্ত এগুলো ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত ঠিক কিনা বলেন তারা মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য চেষ্টা করছে অনেকে আবার বলে হুজুর তো সৌদি আরব যে ফুটবল খেলতেছে আরে সৌদি আরব কি ইসলামের মাপকাঠি নাকি সৌদি কে সৌদি কে সাইমাম যারা হাদিস গুলো সংকলন করেছেন ইমাম বুখারি ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম শাফি ইমাম মালিক ইমাম হানাফি একজন সৌদির না সব সৌদির বাইরে মক্কার বাইরে ঠিক কিনা বলেন মক্কায় কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে এই কারণে আমরা মক্কাকে ভালোবাসি কিন্তু সৌদি আরব ফুটবল খেলে দেখে ফুটবল খেলা জায়েজ হয়ে গেছে এটা মনে করেন না কথা কন যেদিন সৌদি আরব জিতে ফেসবুকে স্ট্যাটাস দিছে কয় আল্লাহর দল বলে আল্লাহ জিতাইছে কত বড় মূর্খ নাউজুবিল্লাহ বলেন তা আল্লাহর দল যদি আল্লাহ জিতে তাহলে সৌদি এখন হারলো কেন আমার আল্লাহ তো কোনো জায়গায় হারে না আল্লাহর দল কখনো হারতে পারে না যারা বলেন পারে বদরের প্রান্তরে কাফেরের সংখ্যা 1000 মুসলমানের সংখ্যা 313 জন 1000 কাফেররে মাইরা ফাটায় ফলাইছে কাজ চলে গেছে আল্লাহর দল হারে না উহুদের ময়দানে মুসলমান হারে নাই খন্দকের ময়দানে মুসলমান হারে নাই আল্লাহর দল হারতে পারে না 3 লক্ষ রোমান সৈন্য কয় লক্ষ ইতিহাস শুনেন কয় লক্ষ রোমান সৈন্য 3 লক্ষ রোমান সৈন্য 3 লক্ষের বিপরীতে মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র 3000 কয় হাজার কয় হাজার 3 লক্ষ বিরুদ্ধে 3000 কখনো যুদ্ধ করে বিজয় অর্জন করা সম্ভব বানায় গল্প বলতেছি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ আসেন যদি মিথ্যা ইতিহাস শোনাই এটা হলো মুতার যুদ্ধের ঘটনা কোন যুদ্ধ মুতার যুদ্ধ ওই মুতার যুদ্ধে 3 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন
একজনের নাম যায়েদ ইবনে হারেসা যিনি নবীজির কলিজার টুকরা ছিলেন পালক পুত্র দ্বিতীয় ছিলেন আব্দুল্লাহ বিন রাওহা দ্বিতীয় ছিলেন জাফর বিন আবি তালেব নবীজির চাচাতো ভাই সুবহানাল্লাহ বলেন তৃতীয় ছিলেন আব্দুল্লাহ বিন রাওহা যুবক আজকে তো তোমরা ফুটবল খেলা নিয়ে নাচতেছো শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর মুসলমান সারা পৃথিবীর মুসলমান বাংলাদেশের মুসলমান যেভাবে করে ফুটবল খেলাকে ভালোবাসে ফুটবলের জন্য যে আগ্রহ ফুটবলের জন্য যে উন্মাদনা এই আগ্রহ এই ভালোবাসা যদি ইসলামের জন্য 10% থাকতো তাহলে এদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যেত ধর্ষণ বন্ধ হয়ে যেত ইফতিচিন বন্ধ হয়ে যেত দুর্নীতি বন্ধ হয়ে যেত চুরি চামারি বন্ধ হয়ে যেত ডাকাতি বন্ধ হয়ে যেত আমরা ওয়াজ করতে কিছু টাকা পয়সা পাই হাতিয়া দেন আপনারা এগুলো আবার রাস্তায় গেলে ব্যারিকেড দিয়ে সব রেখে দেয় কি করে ব্যারিকেড দা রেখে দেয় কে হুজুর আপনাকে বরকতি টাকা কি টাকা একটাও হারাম নেই সব হালাল আপনারা তো প্রতিদিন কামান আজকে আমাকে একটু দিয়া যান যদি এদেশের মুসলমান কোরআনকে ইসলামকে ভালোবাসতো তাহলে এই চুরি ডাকাতি থাকতো না থাকতো জোরে বলেন থাকতো থাকতো না সবল কখনো দুর্বলের উপর অত্যাচার করতে পারতো না তাহলে এই কোরআনের রাজ কায়েম হয়ে যেত আল্লাহর বান্দারা ও যুবক ও মুসলমান আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত তো এমনি এমনি দিবে না আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবে জান আর মালের বিনিময়ে কেউ যদি মনে করেন শুধু নামাজ পড়ে আর রোজা রেখেই জান্নাতে চলে যাবেন না 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 নামাজও পড়তে হবে রোজাও রাখতে হবে আল্লাহর বিধানও মানতে হবে আল্লাহ যতগুলো হুকুম দিয়েছেন সব হুকুমগুলো পালন করতে হবে যদি সাধ্য থাকে সাধ্য না থাকলেও তার প্রতি সমর্থন দিতে হবে কথা বলেন কেউ যদি বলেন হুজুর আমি নামাজ পড়ি রোজা করি কিন্তু জিহাদকে আমি অস্বীকার করি কাফের আর ঈমান নাই ঠিক কিনা বলেন আবার কেউ যদি বলেন হুজুর আমি বছরে বছরে উমরা করি আমি অনেক বড় মুসলমান আমি সকাল সন্ধ্যা জিকির করি কিন্তু ইসলামের এই বিধানটা আমার কাছে ভালো লাগে না তাহলে বুঝতে হবে আপনার ঈমান নাই আপনি নিজেকে ইমানদার পরিচয় দিতে হলে জান্নাতি হতে হলে আল্লাহর সব হুকুমগুলো মানতে হবে তার প্রতি মন ও সমর্থন না প্রকাশ্যে তার পক্ষে আপনাকে কথা বলতে হবে ঠিক কিনা বলেন বলতে পারেন কেন হুজুর আমি এতগুলো বিধান কেন মানব আপনি যখন একটা মেয়েকে বিবাহ করেন ওই মেয়ের বাবা দাদা নানা যখন আপনার হাতে মেয়েটাকে তুলে দেয় তুলে দেওয়ার সময় মাত্র দুইটা কথা বলে কয়টা আল্লাহর বান্দারা কথাটা খেয়াল করেন ভালো করে একটা মেয়ের বাবা যখন ছেলের হাতে মেয়েকে উঠায় দেয় মাত্র দুইটা কথা বলে কয়টা কথা বলে বাবা আমার আদরের মেয়েটাকে আপনার হাতে তুইলা দিলাম ভাত আর কাপড় দিয়েন আরে এটাই তো বলে ভাত কাপড় দিয়েন আমার মেয়েকে দেখে রাখেন নাকি বিয়ে দেওয়ার সময় শর্ত দিল দুইটা ভাত দিয়েন কাপড় দিয়েন তার মানে তার জীবনে চলার জন্য তার জীবনের নিরাপত্তার জন্য খাদ্য বস্ত্র অন্ন যা সব দিবেন ঠিক না এখন বিয়ে করার এক বছর পরে স্ত্রী কয় তুমি আমাকে একটা স্বর্ণের নেকলেস কিনে দাও দ্বিতীয় বছরের মাতাকে আমাকে স্বর্ণের চুড়ি কিনে দাও তৃতীয় বছরের মাতাকে আমাকে দুই বড়ি স্বর্ণের একটা চেন কিনে দাও এখন আপনি যদি বলেন তোমার বাবা তো আমার কাছে তোমাকে যখন বিবাহ দেয় আমার হাতে তুলা দেওয়ার সময় শুধু বলছে বাবা তুমি আমার ছেলেকে ভাত কাপড় দিও তাহলে আজকে এটা কালকে সেটা পরশু এটা এত কিছু চাও কেন কথা বলেন এই কথা যদি আপনি স্ত্রীকে বলেন স্ত্রী বলবে তুমি আমাকে বিয়ে করছো কেন বিয়ে যেহেতু করছো সব দিতে হবে ঠিক আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম আল্লাহর প্রতি যখন ঈমান এনেছি
মানবেন আরেকটা মানবেন না একটা ধরবেন আরেকটা ছাড়বেন তাহলে আপনি গরু খাওয়া মুসলমান এর চাইতে আর বেশি কিছু না সাহাবীরা ছিল ঈমানওয়ালা মুসলমান সাহাবীরা ছিল দ্বীনওয়ালা মুসলমান ও যুবক আজকে তো আমরা দুনিয়ার পিছনে এমন করে লেগে গেছি আজকে আমরা ইসলামকে বাদ দিয়ে দিছি ইসলামটাকে শুধু আমরা মসজিদ আর মাদ্রাসার মধ্যে ঢুকায়া রাখছি অথচ ইসলাম কিন্তু মসজিদ মাদ্রাসায় ঢুকানোর ধর্ম না ইসলাম হলো সারা পৃথিবীতে সব জায়গায় ইসলাম চলবে রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত ইসলাম অনুযায়ী চলতে হবে ঠিক কি না বলে এই কারণেই তো আল্লাহর নবীর সাহাবীরা শুধু তারা মুখে মুখে ইসলামকে ভালোবাসে নাই মুখে মুখে নবীজিকে ভালোবাসে নাই তারা ইসলামের জন্য দ্বীনের জন্য নিজের জীবনটাই কুরবানি করে দিয়েছে ইসলামের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ সবচেয়ে মারাত্মক যুদ্ধ মুসলমানদের ঐতিহ্য রক্ষা করার যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ কোন যুদ্ধ এই যে বললাম তিনজন সাহাবীকে আল্লাহর নবী সেনাপতি হিসাবে নিয়োগ করেছিলেন নবীজি রোমান রাজা হিরাক্লিয়াসের কাছে পত্র পাঠিয়েছেন সাহাবীর মাধ্যমে দূত পাঠিয়েছেন ওই চিঠির মধ্যে আল্লাহর নবী লিখেছেন ও রোমান রাজা হিরাক্লিয়াস আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি মক্কার প্রেসিডেন্ট আমি আল্লাহর নবী আপনাকে আমি ইসলামের দিকে দ্বীনের দিকে আহ্বান করতেছি আপনার কাছে আমি পত্র প্রেরণ করলাম আপনি আমার পত্র পাওয়ার পরে আপনি কালেমা গ্রহণ করেন ইসলাম হলো শান্তির ধর্ম মুক্তির ধর্ম মানবতার ধর্ম ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় শুধু মুসলমানরাই শান্তি পাবে না অমুসলিমরাও শান্তি পাবে এই চিঠিটা পাওয়ার পরে রোমান রাজা হিরাক্লিয়াস চিঠিটাকে সিরে টুকরো টুকরো করে পায়ের নিচে তিনি মারালেন পা দিয়া চিঠিটাকে পাড়ালেন চিঠির মধ্যে থুতু মারলেন আর বললেন এই মুহাম্মাদে যে দূত পাঠাইছো ওকে ধইরা জেলখানায় ঢুকাও অথচ সেই 1450 বছর আগে না এখনো পর্যন্ত কোন দূত হত্যা করা নিষেধ এক দেশ থেকে যদি আরেক দেশে দূত প্রেরণ করা হয় তাহলে এই দূতকে হত্যা করা যাবে না এটা হলো আইন এটা হলো মানবাধিকার তারা কি করলো আল্লাহর নবী সাহাবীকে জেলখানার মধ্যে ঢুকায়া নির্মমভাবে তাকে শহীদ করে দিল এমন ভাবে তাকে হত্যা করলো তার হাত পা গুলো দেহ থেকে বিচ্ছিন্ন করে দিল এই খবর যখন মদিনায় পৌঁছেছে আল্লাহর নবী আর সহ্য করতে পারলেন না নবীজির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ল নবীজি রোমান রাজাকে উদ্দেশ্য করে বললেন তুমি আমার চিঠি পেয়ে তুমি আমার ধর্ম গ্রহণ করো বা না করো এটা তোমার ব্যাপার কারণ আমি তোমাকে জাস্ট দাওয়াত দিয়েছি তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আমি সৎ কাজের আদেশ দিয়েছি ঠিক কিনা বলেন মানবেন না মানবেন সেটা আপনার বিষয় কিন্তু আমার সাহাবীকে আপনি হত্যা করলেন আমার চিঠিটাকে আপনি থুতু মারলেন আপনি আমার চিঠিকে থুতু মেরেছেন আমার আফসোস নাই কিন্তু আমার কলিজার টুকরা সাহাবীর গায়ে কেন হাত দিলেন নবীজি সাহাবীদের প্রতি কত ভালোবাসা মুসলমানের প্রতি নবীজির কত ভালোবাসা কিন্তু বর্তমানে মুসলমানদেরকে যদি টুকরা টুকরা কইরাও ফালায় তাহলে সৌদি আরবের বাদশার কিছু যায় আসে না আরব আমিরাতের বাদশার কিছু যায় আসে না ঠিক কিনা বলেন তারা আছে তাদের ক্ষমতা টিকানোর জন্য ঠিক না এই যে সৌদি আরবের যে তেল সম্পদ এই তেলের উপরে শুধু সৌদির একা অধিকার না সারা পৃথিবীর মুসলমানের হক আছে বাইতুল্লাহর হক প্রত্যেকটা মুসলমানের আছে ঠিক কিনা বলে এই কারণে বর্তমান যিনি সৌদির বাদশা সে আসার পরে আগে দেখতেন 20-30 বছর আগে বাংলাদেশে অনেক সাহায্য আসতো যখন আগের বাদশারা ছিল বাদশা ফয়সাল বিন আব্দুল আজিজ তার বাবারা যখন সৌদির রাজ ক্ষমতায় ছিলেন তারা সারা পৃথিবীর মুসলমানদের সাহায্য করতেন এখন সালমান আয়েশা আমেরিকা ইসরায়েলের ভূত তার মাথার মধ্যে ঢুকছে এখন সৌদি আরবে তাবলিগ বন্ধ করে দিয়া সিনেমা হল চালু করছে খুব ভালো আবার হালাল পতিতালয় চালু করছে নাউজুবিল্লাহ বলেন
ওরা হবে ইসলামের শত্রু কোটি কোটি টাকা ফুটবল খেলার পিছনে ব্যয় করতেছে অথচ ফুটবল খেলা হারাম ওই সৌদির পবিত্র মাটি থেকে যদি ফুটবল খেলা চালু হয় তাহলে তো অন্যান্য দেশের মুসলমানরা সেটাকে জায়েজই মনে করবে কারণ সাধারণ মুসলমান তো আর বোঝে না ঠিক না সাধারণ মুসলমান তো আর বোঝে না যেটা বলতেছিলাম আল্লাহর নবী মদিনার রাষ্ট্র ক্ষমতায় শুধু একজন সাহাবীকে হত্যা করছে আল্লাহর নবী সইতে পারে নাই আর আজকে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হয় পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান মুসলিম রাষ্ট্রপ্রধানের কিছু আসে যায় না ঠিক কি না বলে এই কারণেই তো জমিনে গজব তকবীর দিতে কি ভয় লাগে আমাদের কাছে কোনো অস্ত্র নাই রিভলভার নাই মেশিন গান নাই AK-47 নাই কাটা রাইফেল নাই কোনো অস্ত্র নাই আমাদের কাছে একটা অস্ত্র সেটার নাম হলো আল্লাহু আকবারের ধ্বনি ঠিক না বলেন আল্লাহর বান্দারা যেটা বলতেছিলাম আজকে মুসলমান মুসলমানের উপর অত্যাচার করে মুসলমান মুসলমানের উপর নির্যাতন করে জুলুম করে জমিনের মধ্যে যখন জুলুম বেড়ে যায় কি বেড়ে যায় জোরে বলেন আজ-জুলমু জুলুমাতু ইয়াউমাল কিয়ামা যে মানুষের প্রতি জুলুম করবে এই জুলুম কিয়ামতের দিন তার সাথে অন্ধকার হয়ে দেখা দিবে তখন আর কিছু চোখে দেখবে না জমিনের মধ্যে যখন জুলুম করা হয় দুর্বলের উপরে যখন সবলরা জুলুম করে তখন আল্লাহ তাআলার রহমতের দরজা জমিনের জন্য বন্ধ করে দেওয়া হয় আপনাদের কাছে আমার প্রশ্ন আজকে জমিনের মধ্যে জুলুম হচ্ছে কি হচ্ছে না জোরে বলেন আল্লাহর নবীর সাহাবীকে রোমান রাজা হিরাক্লিয়াসের সৈন্যরা জুলুম করে তাকে হত্যা করছে আল্লাহর নবী সইতে পারলেন না নবীজি মসজিদে নববীতে বৈশা সাহাবীদেরকে ডাকছেন ও সাহাবীরা এদিকে আসো আমার কলিজার টুকরা সাহাবীকে হত্যা করছে তোমার ভাইকে ওই কাফের মুশরিক বেদিনরা হত্যা করছে তোমরা হত্যার বদলে কি প্রতিশোধ নিবা সাহাবীরা দাঁড়ায় বলছে হত্যার বদলে হত্যা কোনো কথা নাই হত্যার বদলে এই কথা বললে কি জঙ্গিবাদ হবে নাকি মুসলমান হলো পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় জাতি মুসলমান হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভদ্র জাতি ঠিক না সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী কোনো কথা নাই আপনি শুধু অর্ডার দেন আমার ভাইকে কাফেরেরা হত্যা করছে আমরা তার প্রতিবাদ স্বরূপ আমরাও তাদেরকে হত্যা করব তাদের সাথে কোনো সমঝোতা নাই লাশের বদলে লাশ কিসাসের বদলে কিসাস ঠিক কি না বলেন আল্লাহ নবী বললেন সাহাবীরা তোমরা একত্রিত হও 3000 সৈন্য আল্লাহর নবী প্রস্তুত করলেন কয় হাজার ও শাহজাদপুরের যুবক ইসলামের ইতিহাস ভালো করে শুনে রাখো ইসলাম তো কচুরি পানার মতো ভেসে আসে নাই ইসলাম তো যমুনা নদী দিয়া ভেসে আসে নাই আল্লাহর কসম করে বলি ইসলাম এসেছে সাহাবীদের রক্তের বিনিময়ে 3000 সাহাবীকে সৈন্যকে আল্লাহর নবী প্রস্তুত করলেন কয় হাজার সবাই বসে আছে মসজিদে নববীতে নবীজি বললেন সাহাবীরা তোমরা যে যুদ্ধের ময়দানে যাইতেছো তোমরা কি জানো তোমাদের সৈন্য সংখ্যা হলো মাত্র 3000 আর রোমানদের সৈন্য সংখ্যা হলো 3 লাখ এই কথা শোনার পরে কি কোনো মানুষের মনোবল ঠিক থাকতে পারে কথা বলেন কারণ 3 লক্ষ সৈন্যের বিরুদ্ধে 3000 কোনোদিনই যুদ্ধ করে জিতা সম্ভব না তারা যদি শুধু থুতু ফালায় 3000 সৈন্য ভেসে যাবে কথা বলেন আল্লাহর নবী সাহাবীদের চেহারার দিকে তাকায় দেখে এক একজন সাহাবীর চেহারার মধ্যে কোনো
মলিনতা নাই কোন ক্লান্তির ছাপ নাই ভয়ের ছাপ নাই সবার চেহারার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলতেছে এবার নবীজি যেই কথাটা বলছেন এই কথা যদি আমাদেরকে বলতেন আমরা গাটি বুস্তালে এই দেশ থেকে পালায় যেতাম কি বলছেন শুনবেন জোরে বলেন আইনা জায়েদ ইবনে হারেসা আমার জায়েদ ইবনে হারেসা কোথায় তাল আসো ইজিলি সোনা এখানে বসো প্রথমেই নবীজি তার পালক পুত্র জায়েদ ইবনে হারেসাকে ডাকলেন ডাইকা বললেন জায়েদ ইবনে হারেসা তুমি হবা মুতার যুদ্ধের সর্বপ্রথম সেনাপতি সর্বপ্রথম সেনাপতির নাম কি জায়েদ ইবনে হারেসা নবীজি বলল দাঁড়াও দাঁড়ায় থাকো দুই নম্বরে ডাকলেন আইনা জাফর বিন আবি তালিব ইয়া আখিয়া সগীর আমার ভাই জাফর ইবনে আবি তালিব কোথায় এই জাফর ইবনে আবি তালিব কিছুদিন আগে মাত্র আবিসিনিয়া থেকে হিজরত করে দেশে আসছে তার জীবনের বেশি সময় তিনি মদিনার বাইরে কাটিয়েছেন হিজরত অবস্থায় কেবলমাত্র দেশে আসছে নবীজি ডাক দিলেন জাফর বিন আবি তালিব একেবারে ছোট্ট বয়সে দশ বারো বছর বয়সে জাফর বিন আবি তালিব নবীজিকে দেখে তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে নবীজি অনেক ভালোবাসতেন জাফর বিন আবি তালিবকে জাফর বিন আবি তালিব দাঁড়াও জাফর বিন আবি তালিব দাঁড়াই গেলেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বললেন ও জায়েদ ইবনে হারেসা সর্বপ্রথম তুমি কালেমার পতাকা হাতে নিবা তারপরে কালেমার পতাকা হাতে নিবে জায়েদ ইবনে জাফর বিন আবি তালিব তৃতীয় নম্বরে ডাকলেন আব্দুল্লাহ বিন রাওহা কোথায় আসো আসো আইন আব্দুল্লাহ বিন রওহা তাল তাল আসো আব্দুল্লাহ বিন রওহা দাঁড়ায় গেলেন লাব্বাইক ওয়া সাদাইক আল্লাহর নবী বললেন তিন নম্বরে আব্দুল্লাহ বিন রওহা তুমি কালেমার পতাকা হাতে নিবা আপনাদের কাছে আমার প্রশ্ন একটা যুদ্ধের ময়দানে কয়জন সেনাপতি দরকার জোরে বলেন আরো জোরে বলেন কিন্তু সেনাপতির নাম ঘোষণা করলেন আল্লাহ যুবক তিনজন সেনাপতির নাম যখন আল্লাহর নবী ঘোষণা করলেন শুধু সেনাপতির নাম ঘোষণা করেন নাই আইনা জায়েদ ইবনে হারেসা জায়েদ ইবনে হারেসা কুতিলা ফিল ময়দান যদি জায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যায় তারপরে আবার কালেমার পতাকা হাতে নিবে জাফর বিন আবি তালেব যদি জাফর বিন আবি তালেব শহীদ হয়ে যায় তৃতীয় নম্বরে কালেমার পতাকা হাতে নিবে আব্দুল্লাহ বিন রওহা এবার তিনজন সাহাবি তিনজনের দিকে তাকায় আর বলে ভাই রে আমাদের তিনজনের নাম যেহেতু আল্লাহর নবী তার পবিত্র জবান দিয়া ঘোষণা করছে তার মানে আমরা তিনজনের একজনও আর মুতার প্রান্তর থেকে ফিরে আসতে পারবো না আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে তার দ্বীনের জন্য কবুল করে নিয়েছেন তার মানে আমরা তিনজনই মুতার প্রান্তরে আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করব আল্লাহু আকবার ওই জায়গায় যদি আপনি আর আমি হইতাম তাড়াতাড়ি কইতাম কোন জায়গা দিয়া পালানোর রাস্তা আছে মরতে ঠরতে পারুম না নিজের জীবনটা দিতে পারবো না অথচ আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে আতঙ্কের কোনো ছাপ নাই সবাই হাসতেছেন আল্লাহু আকবার নবীজি ডাক দিলেন জায়েদ ইবনে হারেসা যাও যাও তোমার মার কাছ থেকে বিদায় নিয়ে আসো জায়েদ ইবনে হারেসা দাঁড়ায় কগো আল্লাহর নবী আমার প্রিয় পিতা আমার মায়ের থেকে বিদায় নেব মানে আপনি তো আমার বাবা এখানে আছেন আর আমার আম্মা আয়েশা তো কাছেই আছে আল্লাহু আকবার তার মানে আমার আর যাওয়ার দরকার নাই আর আমরা হইলে বলতাম দশ মিনিট যে একটু বাইরে থেকে ঘুরে আসি আল্লাহু আকবার নবীজি বললেন আইনা জাফর বিন আবি তালেব ও জাফর তুমি যাও তোমার স্ত্রী সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আসো
এই কথা শোনার পরে জাফর বিন আবি তালেব বাড়ির দিকে দৌড় শুরু করলেন তার ছোট ছোট বাচ্চারা তার বাবাকে দেখে দৌড়িয়ে আসলো ছোট বাচ্চারা কেউ কোলে উঠে কেউ পিঠে উঠে জাফর বিন আবি তালেবের স্ত্রী স্বামীর জন্য রান্না করতেছে জাফর ডাক দিলেন তালিয়া সাউজি এদিকে আসো কি করো তুমি বলে আপনার জন্য রান্না করি অনেক দিন পর আসছেন আপনাকে আমার হাত দিয়ে রান্না করে খাওয়াবো ও মা বোনেরা কথাটা ভালো করে শুনে রাখেন আপনারা তো বয়ান শুনতেছেন আল্লাহর পয়গম্বরের সাহাবীদের স্ত্রীরা কেমন ছিলেন জাফর বিন আবি তালেব ডাক দিয়ে বলে স্ত্রী রে রান্না করার দরকার নাই ওগো প্রাণের স্বামী কেন রান্না করতে নিষেধ করেন বলে রান্না করে আর কি হবে আমি তো একটু পরে জিহাদের ময়দানে যাব জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে আপনার জন্য দোয়া করলাম আপনি যাতে গাজী হইয়া ফিরে আসেন জাফর বিন আবি তালেব বলে স্ত্রী উল্টা দোয়া করো না কেনই বা তুমি উল্টা দোয়া করো আমার নবী তো দোয়া করেছেন আমি যাতে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করি এই কথা শুনে নবীজি যেহেতু দোয়া করেছেন নবীজির পবিত্র জবান দিয়ে বলেছেন জাফর বিন আবি তালেবের স্ত্রী কান্না করতেছে আর বলে ওগো প্রাণের স্বামী আল্লাহর নবী যদি দোয়া করে থাকেন ভূতের গুলি মিট যেতে পারে আল্লাহর নবীর দোয়া মিট যায় না তার মানে আপনি আর কোনদিন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবেন না জাফর বিন আবি তালেবের স্ত্রী কান্না করতেছে জাফর বিন আবি তালেব বলে ও প্রাণের স্ত্রী কান্না করো না কান্না করো না আমাকে বিদায় দাও আমাকে বিদায় দাও এই দুনিয়ার জমিনে তোমার সাথে আর আমার সাক্ষাৎ হবে না তবে কথা দিয়া গেলাম তোমার জন্য আমি জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব কোথায় অপেক্ষা করবে জান্নাতের সিঁড়িতে স্ত্রী বলে আপনি এটা কি বলেন ছোট ছোট দুটি বাচ্চা এদেরকে আমি কি করব কিভাবে মানুষ করব আল্লাহর উপর সপর্দ করে দিয়ে গেলাম তবে তোমার প্রতি আমার নির্দেশ হলো ওসিয়াত হলো আমি যেভাবে করে আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে যাইতেছি আমার সন্তানদের এইভাবে গড়ে তুলবা বলেন একে সন্তানকে খেলোয়াড় বানায়ও ফুটবল খেলা দেখার জন্য পাঠায়ও ক্রিকেট খেলা দেখার জন্য পাঠায়ও সন্তানকে দিন শিক্ষা দিও না এই কথা বলে নাই বলে আমি যেভাবে করে আল্লাহর দিনের জন্য জীবন দিতে যেতেছি আমার সন্তানদেরকে সেভাবে গড়ে তুলো আল্লাহু আকবার জাফর বিন আবি তালেব এই কথা বলে তিনি যুদ্ধের ময়দানে রওনা শুরু করলেন পিছন থেকে স্ত্রী হাউমাউ করে কান্না করে গলা কাটা মুরগির মতো ছটফট করে আর বলে প্রাণের স্বামী একবার তাকান একবার তাকান জাফর বিন আবি তালেব বলে স্ত্রী বিদায় দাও আমি কেমন যেন জান্নাতের ঘেরান আমার নাকের মধ্যে পাইতেছি তৃতীয় নম্বরে আব্দুল্লাহ বিন রওহা নবীজি বললেন যাও তুমি তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে এসো কেমন ইমানের পরীক্ষা ও মুসলমান কেমন ইমানের পরীক্ষা আব্দুল্লাহ বিন রওহা কেবলমাত্র আজকেই বিবাহ করেছে স্ত্রীর সাথে এখনো বাসর ঘর হয় নাই ভালো করে সাক্ষাৎ হয় নাই রে যুবক ভালো করে শুনে রাখো আব্দুল্লাহ বিন রওহা দৌড়ে বাড়িতে গেলেন দরজার কাছে যায় দেখেন কোরআন তেলাওয়াতের আওয়াজ হইতেছে আব্দুল্লাহ বিন রওহা ঘরের দরজায় নক করলেন ভিতর থেকে আওয়াজ আসলো কে আপনি দরজায় আব্দুল্লাহ বিন রওহা বলে আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রওহা ভিতর থেকে আওয়াজ দেয় গো প্রাণের স্বামী ঘরে আসেন আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছি কেবলমাত্র বিয়ে করে বউ বাড়িতে এনেছেন নতুন বধূ স্ত্রী স্বামীকে ডাকতেছেন ঘরে আসেন আব্দুল্লাহ বিন রওহা বলেন না কেন আসবেন না বলে ঘরে আসার সময় নাই কেন সময় নাই
একজন নববিবাহিতা স্ত্রীকে যদি স্বামী বলে ঘরে আসার সময় নাই আসব না ওই সময় তার অবস্থাটা কি হতে পারে ওগো প্রাণের স্বামী কেন ঘরে আসবেন না আপনি কি আমার উপর রাগ করেছেন অভিমান করেছেন বলেন না না কেন আসবেন না ঘরে বলে শোনো শোনো আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানে পাঠাচ্ছেন আর তিন নম্বরে আমার নাম ঘোষণা করেছেন আমি হলাম যুদ্ধের ময়দানের তিন নম্বর সেনাপতি তার মানে আমার আগে আরো দুইজন আছে আমি হলাম তৃতীয় জন আল্লাহর নবী বলছেন ওই দুইজন যদি শহীদ হয়ে যায় কালেমার পতাকা আমি আমার হাতে উঠায় নিব আর আল্লাহর নবীর জবাব দিয়ে যেহেতু এই কথা বের হয়েছে আমি আর কোনোদিন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে পারবো না যুদ্ধের ময়দানে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যাব আল্লাহর বান্দারা ঘর থেকে স্ত্রী ডাক দেয় প্রাণের স্বামী ঘরে আসেন একবারের জন্য আমাকে দেখে যান আব্দুল্লাহ বিন রাওহা বলে না না আমি যদি ঘরে আসি তোমার চেহারা দেখার পথে তোমার পরে তোমার চেহারা দেখার পরে তোমার প্রতি আমার ভালোবাসা জাগবে আমি চাই না এই মুহূর্তে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কারো ভালোবাসা আমার দিলের মধ্যে থাক আল্লাহু আকবার স্ত্রী ঘর থেকে ডাক দিয়া বলে ওগো প্রাণের স্বামী আমি হলাম মদিনার সবচেয়ে সুন্দরী একজন কন্যা আপনি আমাকে বিবাহ করে আজকেই মাত্র কেবল ঘরে আনছেন একটা বার আমার সাথে সাক্ষাৎ করেন আব্দুল্লাহ বিন রওহা বলে প্রাণের স্ত্রী ডেকো না ডেকো না আমি কেমন যেন জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে পাইতেছি জান্নাত আমাকে ডাকতেছে আল্লাহু আকবার তবে শোনো শোনো তোমার জন্য আমি আল্লাহর জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব তিনজনই যুদ্ধের ময়দানে চলে গেলেন তিনজনই যুদ্ধের ময়দানে চলে গেলেন একেবারে সংক্ষিপ্ত বলছি তিনজনের একজনেও যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে পারে নাই ওই তিনজন সাহাবী আল্লাহর দ্বীনের জন্য তাদের জীবনটা দিয়ে দিয়েছে আল্লাহু আকবার তিন লক্ষ রোমান সৈন্যরা যখন যুদ্ধের ময়দানে আসে তারা গোয়েন্দা পাঠাইছে দেখো মুসলমানদের কি অবস্থা রোমান সৈন্য সেনাপতিকে যা বলে তাদের রাজা হিরাক্লিয়াসকে বলে মাননীয় জাহাপনা মাত্র 3000 সৈন্য আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ পাঠাইছে মদিনা থেকে রোমান সৈন্যরা বলে ওদের সাথে কি আর যুদ্ধ করব আধা ঘন্টা যুদ্ধ করে বিজয় অর্জন করে তারপরে নাস্তা খাবো নাউজুবিল্লাহ আল্লাহ বলে আয় 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 আধা ঘন্টার যুদ্ধটা তোদেরকে আমি দেখাই যুদ্ধের ময়দানে যখন সাহাবীরা গেলেন তিন লক্ষ সৈন্যের কথা শুনে অনেক সাহাবীরা প্রথম একটু ঘাবড়ে গেলেন সাহাবীদের এই অবস্থা দেখা যায়েদ ইবনে হারেসা আব্দুল্লাহ বিন রওহা তারা দাঁড়ায় বললেন ও আল্লাহর পয়গম্বরের সাহাবীরা আমার ভাইয়েরা আমরা তো রোমান সৈন্যদের বিরুদ্ধে লড়াই করার জন্য জিহাদ করার জন্য এসেছি যদি আমরা যুদ্ধে জিতে যাই তাহলে ইসলামের মর্যাদা বেড়ে যাবে মুসলমানদের ভাবমূর্তি আরো উপরে উঠে যাবে আর যদি যুদ্ধে হেরে যাই তাহলে আমাদের কোনো লস নাই কারণ যুদ্ধে যদি হেরে যাই আমরা যদি শাহাদাত বরণ করি আমরা জান্নাত পাবো ঠিক কিনা বলেন আর যুদ্ধে জিতলে আমরা গনিমতের মাল পাবো ইসলামের মর্যাদাও বাড়বে তার মানে আমাদের কোনো লস নাই মরলে শহীদ বাসনে গাজী আর ওরা যদি মরে ওরা যাবে জাহান্নামে আর তোমরা শুনে রাখো মুসলমানদের যুদ্ধের ফলাফল কখনো অস্ত্রের উপরে নির্ভর করে না শূন্যের উপরে নির্ভর করে না মুসলমানের যুদ্ধের ফলাফল নির্ভর করে আল্লাহ তাআলার উপরে আল্লাহু আকবার কার উপরে নির্ভর করে জোরে বলেন আল্লাহর উপরে নির্ভর করে আল্লাহ আমাদেরকে যদি বিজয় দেন 3 লক্ষ কেন 10 লক্ষ রোম
সৈন্যরাও আমাদের সাথে লড়াই করে পারবে না ঠিক কিনা মানে আর আল্লাহ যদি আমাদেরকে সাহায্য না করেন আমরা এই যুদ্ধের ময়দানে কোনোদিনই বিজয় অর্জন করতে সব সাহাবীরা দাঁড়ায় গেলেন আল্লাহু আকবার বলে অসময় এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে গেল অসময় এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে গেল মুসলমান বিশাল ইতিহাস এই ইতিহাস শুনলে রাতের পর রাত চলে যাবে কান্না করতে করতে শেষ হয়ে যাবেন মুসলমান আল্লাহর পয়গম্বরের সাহাবীরা দ্বীনের জন্য কেমন ত্যাগ স্বীকার করেছেন কেমন কুরবানি করেছেন দ্বীনের জন্য আজকে তো আমরা একটু ফুটবল খেলার জন্য ওয়াজ মাহফিলে আসি না খেলার জন্য আমরা নামাজ বাদ দিয়ে দেই কথা বলেন সিনেমা দেখার জন্য আমরা নামাজ পর্যন্ত পড়ি না আর সাহাবীরা কেমন ছিলেন যুদ্ধ শুরু হয়ে গেল অসময় এক যুদ্ধ রক্তক্ষয়ী সংঘর্ষ মুসলমান এমন ক্ষিপ্র গতিতে আঘাত শুরু করলেন আধা ঘন্টার মধ্যে যুদ্ধের মোড় ওদের পক্ষে যাবে তো দূরের কথা মুসলমানের পক্ষে চলে আসলেন রোমান সেনাপতি বলে এগুলা কি মানুষ নাকি অন্য কোত্থেকে আসছে মানুষ তো কখনো এমনে যুদ্ধ করতে পারে না আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার রোমান সৈন্য সৈন্যরা মুসলমানের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে যে দিক দিয়া সাহাবীরা যায় ওই দিক দিয়া কাফের সাফ হয়ে যায় কাফেরদের নাম নিশানা খুঁজে পাওয়া যায় না রোমান সেনাপতি চিন্তায় পড়ে গেলেন ওরা তো মানুষ না ওরা মনে হয় জিন নাকি ফেরেশতা আসলেই তো আল্লাহ তাআলা মুসলমানদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন ঠিক কিনা বলেন বদরের যুদ্ধে বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসা দি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউমিন আল্লাহ বদরের যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করার জন্য 5000 ফেরেশতা আল্লাহ আসমান থেকে পাঠিয়েছে আর জোরে বলেন সুবহানাল্লাহ রোমান সৈন্যরা তাকায় দেখে তো 3000 না মনে হয় 10 লাখ সৈন্য আল্লাহ কাফেরদের নজর এমন বানায় দিয়েছে চোখের পাওয়ার একজনের দিকে তাকায় দেখে 10 জন 20 জন পারবে কোথা থেকে ক্ষমতা কার এ মুসলমান জোরে বলেন ক্ষমতা কার সেই যুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে সাহাবীরা যখন যুদ্ধ করতেছেন আল্লাহ তাআলা নবীজিকে সরাসরি দেখাচ্ছেন মদিনা থেকে নবীজি সরাসরি দেখতেছে যে সাহাবীরা যুদ্ধ করতেছেন বিশ্বাস হয় না বিশ্বাস হয় না ইয়া সারিয়াল জবাল ইয়া সারিয়াল জবাল হযরত ওমর মদিনায় সাহাবীরা যুদ্ধের প্রান্তরে যুদ্ধ করতেছে এক কাফের পাহাড়ের চিপায় লুকায় আছে সাহাবীর উপরে তরবারি দিয়ে আঘাত করবে মদিনা থেকে হযরত ওমর মসজিদে নববীর মেম্বার থেকে ডাক দিছে ইয়া সারিয়াল জবাব এ আমার সাথীরা তোমাদের পিছনে কাফের সৈন্যরা পাহাড়ের নিচে লুকায় আছে ওখান থেকে তোমরা সরে যাও আল্লাহু আকবার ওই আওয়াজ যে সাহাবীদের কানে লাগছে আল্লাহ তাআলা নবীজিকে সরাসরি দেখাচ্ছেন সাহাবীরা যুদ্ধ করতেছে যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে জাফর বিন আবি তালেব শাহাদাত বরণ করছে নবীজি দেখতেছে জিব্রাইল এসে এসে দেখায় ও আল্লাহর নবী দেখেন দেখেন এই জায়গায় জাফর বিন আবি তালেব শাহাদাত বরণ করছে তার হাত কাটা হয়েছে পা কাটা হয়েছে শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ গুলো বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে কাফেরেরা জাফর বিন আবি তালেবকে নির্মমভাবে শহীদ করেছে নবীজি চোখের পানি ধরে রাখতে পারলেন না দৌড়ে জাফর বিন আবি তালেবের বাড়িতে গেছে ছোট ছোট বাচ্চারা দৌড়ে আসছে আমার বাবা কি আসতেছে কি খবর নিয়ে আসছেন কবে আসবে আমার বাবা নবীজি সাহাবীদের সন্তানদেরকে বুকে জড়ায় ধরে বলে তোমাদের বাবা আর কোনোদিন ফিরে আসবে না জাফর বিন আবি তালেবের স্ত্রীকে ডাক দিছে যেদিকে আসো একটু আগে জাফর যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার যুবক মুসলমান আল্লাহ জান্নাত আপনাকে আমাকে এমনি দিবে না ইন্না আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহর কোরআন কি বলে আল্লাহ বলেন তোমাদেরকে আমি জান্নাত দিব কিন্তু দুইটা কন্ডিশন কয়টা 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 দুইটা কন্ডিশন আল্লাহ বলে জান্নাত আমি এমনি দিব না কন্ডিশন দুইটা শর্ত দুইটা দুই শর্তের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিব ঠিক কিনা বলেন এক নাম্বার শর্ত হলো আমার রাস্তায় তোমাদের
মাল দিতে হবে কি দিতে হবে দুই নম্বরে আমার রাস্তায় তোমাদের জীবনটাও দিয়ে দিতে হবে আরো জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে দুইটা জিনিসের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিব ঠিক সাহাবীরা যুদ্ধের প্রান্তরে নিজের জীবন দিয়েছেন মালও দিয়েছেন ঠিক কিনা বলেন সুতরাং ওই যুদ্ধে মুসলমান বিজয় অর্জন করলেন সারা পৃথিবীর কাফেররা বেঈমানরা অবাক হয়ে গেল আশ্চর্য হয়ে গেল এটা কোনোদিন সম্ভব ওই যুদ্ধের পরে মুসলমানদের আত্মমর্যাদা মুসলমানদের সম্মান মুসলমানদের ভাবমূর্তি সারা পৃথিবীতে বেড়ে গেল মুসলমানদের দেখলেই তারপরে ভয় পায় যে ওদের কাছে যাইস না ওরা 3000 3 লাখকে সাইজ করে দিছে আরবে যত ছোট ছোট গোত্র ছিল মুসলমানদের সাথে লড়াই করবে এক গোত্র আরেক গোত্রের কয় কি মরনের লেকি ভূতে কামড়ায় নাকি মুসলমানের ধারে কাছেও যায় না দলে দলে কাফেরেরা এসে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ এই কারণে মুসলমান জান্নাত পেতে হলে রক্ত দিতে হয় জান দিতে হয় মাল দিতে হয় আল্লাহর রাস্তায় সময় দিতে হয় ঠিক কিনা বলেন আপনার এই যে গভীর রজনীতে বসে আছেন সময় দিচ্ছেন নিজের শরীরটাকে কষ্ট দিচ্ছেন আল্লাহর রাস্তায় আজকে কোরআনের মজমায় আসছেন ঠকছেন নাকি জিতছেন জোরে বলেন জোরে বলেন আমি আপনাদের সামনে কোরআনের তেলাওয়াত করে শুনিয়েছি আল্লাহ তাআলা আমাদের ঈমানের পরীক্ষা নেবেন জান দিয়া মাল দিয়া সম্পদ দিয়া কিন্তু ঈমানের পরীক্ষায় সাহাবীদের মতো পাস করতে হবে তারাই পাস করতে পারবে যারা কোরআনের মজমায় বেশি বেশি আসবে হাফেজ আবু রাহাত আমি দুইজন তেলাওয়াত করছি যদি আমরা দুইজনে 20000 শব্দ তেলাওয়াত করি আপনারা নগদে 2 লক্ষ নেকির মালিক হয়ে গেছে এই মজমায় যারা উপস্থিত হয়েছেন হাজার হাজার মানুষ আজকে হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে কারণ আমি সূরাতুল ইখলাস কয়বার পড়েছি 3 বার পড়েছি হাদিস শরীফে এসেছে যে সূরাতুল ইখলাস যে 3 বার পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করবে আজকের এই মাহফিল গোরস্থানের উদ্যোগে আমাদের মৃত্যুর পরে কোথায় যেতে হবে জোরে বলেন এই গোরস্থানেই যেতে হবে এখানেই আমাদের শেষ ঠিকানা ঠিক কিনা বলেন 3.5 হাত মাটির নিচে আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে একটা সাদা কাফনের কাপড় পরিয়ে আর ওই কাফনের মধ্যে কোনো পকেট নাই যে আপনি আমি সম্পদ নিয়ে কবরে যেতে পারব ঠিক না কবর আমাদেরকে প্রতিদিন ডাকে কবর আমাদের প্রতিদিন ডাকে ইয়া ইউহান্নাস আল কবর ওয়াহিদা এ দুনিয়ার মানুষ আমি কবর একাকিত্বের ঘর কবর আমাদেরকে ডাকে ইয়া আইয়ুহান্নাস আল কবরু তুরাব আমি কবর মাটির ঘর কবর আমাদেরকে ডাকে ইয়া আইয়ুহান্নাস আল কবরুল গুরফা আমি কবর অন্ধকার ঘর আমি কবর অন্ধকার ঘর সাবধানে আসিস এমন আলো থাকবে না কবরে থাকবে থাকবে হ্যাঁ তবে একটা আলো থাকবে বলবো বলবো সুবহানাল্লাহ ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআনু ইনদা রাসি সুবহানাল্লাহ বলেন আজকে যারা কোরআনের মহব্বত এই যে দাঁড়ায় আছেন এই যে বসে আছেন শীতের মধ্যে এই কোরআনকে ভালোবাসার কারণে এই কোরআন আমাদের কবরটাকে আলোকিত করবে শুধু আলোকিত করবে না কোরআন আমাদেরকে কবর থেকে পাহারা দিয়ে দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন আরো জোরে শুনে বলি আমিন আল্লাহর বান্দারা যেহেতু গোরস্থানি আমাদের যেতে হবে গোরস্থানি আমাদের শেষ ঠিকানা তাহলে আজকের মাহফিল থেকে আপনাদেরকে একটা উদাত্ত আহ্বান জানাবো একজন মানুষ ওঠাউটি করবেন না আল্লাহর হস্তে এতক্ষণ বয়ান শোনা যে সওয়াব পাইছেন এখন বসলো ইনশাআল্লাহ সেই সওয়াবই আল্লাহ তাআলা দিবে একজন উঠবেন না যেহেতু গোরস্থানের উদ্যোগে মাহফিল অনেক আল্লাহর বান্দারা ইন্তেকালের পরে তাদেরকে এই গোরস্থানের মধ্যে কবর দেওয়া হয় ঠিক কিনা বলেন এই গোরস্থানের জন্য আপনাদের কাছে 5 মিনিট কালেকশন করা হবে কয় মিনিট 5 মিনিট কালেকশন করা হবে গোরস্থানের জন্য এই যে ভাইরা ব্যাগ নিয়ে যাইতেছে সবাই পকেটে হাত দেন 500 টাকার নোট এই কবরের মাটি কাটার জন্য কবরের উন্নয়নের জন্য গোরস্থানের উন্নয়নের জন্য সবাই ব্যাগের মধ্যে দেন এই 2 টাকা 5 টাকা দিয়েন না ফকিরের মতো দিয়েন না